আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আজকের আয়োজনে থাকছে কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তাটা তৈরি করলে অনেক সময় দেখা যায় তিতা হয়ে যায়। কিভাবে তিতা ছাড়া কালিজিরা ভর্তা তৈরি করতে পারবেন সেই টিপস সহ আজকের রেসিপি। কালিজিরা শরীরের জন্য অনেক ভালো, অনেক রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় যদি এই কালিজিরাটা প্রতিদিন খাওয়া যায়। আমি এখানে ভর্তা তৈরির জন্য নিয়েছি প্রায় 50 গ্রামের মতো কালিজিরা। এই কালিজিরাটাকে আপনারা চাইলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা প্যানের মধ্যে কালিজিরাটাকে নিয়ে নিয়েছি আর এটাকে এখন ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য কোনো প্রকার তেলের দরকার নেই। ভাজার সময় চুলার আঁচটাকে একদম কমিয়ে সময় নিয়ে তারপরে ভাজতে হবে। যেহেতু এটা কালো রঙের, আপনি যদি ভাজতে ভাজতে পুড়েও ফেলেন আপনি কিন্তু বুঝতে পারবেন না ভর্তা করার পরে, তখন সেটা তিতা হয়ে যায়। তাই একটু সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে ধৈর্য সহকারে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজবেন, তাহলে কিন্তু আর ভর্তাটা তিতা হবে না। যখন দেখবেন সুন্দর একটা কালিজিরার ঘ্রাণ বের হয়েছে, সেই সাথে ছিটছিট করে কালিজিরাগুলো লাফালাফি করছে, ঠিক সেই পর্যায়ে এটা বুঝতে হবে হয়ে গেছে। সাথে সাথে এটাকে নামিয়ে অন্য একটা বাটি বা প্লেটে ট্রান্সফার করে নিতে হবে, কারণ যে প্যানটায় ভেজেছেন সেটা কিন্তু এখন গরম। যদি প্যানের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু কালিজিরাটা অতিরিক্ত পুড়ে যাবে। এবার নিয়ে নিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করা যাবে। আমি 4-5টা শুকনো মরিচ নিয়েছি, মরিচগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন, আর আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মরিচগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, প্রায় 6-7 কোয়া রসুন আমি মাছ থেকে ফেড়ে দিয়ে দিলাম, এগুলোকেও ভেজে নিচ্ছি। একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে যখন দাগ চলে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে পেঁয়াজ আর রসুনটাকে নামিয়ে নিতে হবে। আমি ভর্তাটা আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা চাইলে পাটায় পিষেও তৈরি করতে পারেন, যেভাবে তৈরি করেন না কেন পদ্ধতি এই একই রকম। কালিজিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এটাকে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। গুঁড়া হয়ে গেছে, ব্লেন্ডারের ওয়াট যত ভালো কালিজিরাটা ঠিক ততটাই ভালো গুঁড়া হবে। আমার কাছে একদম মিহি গুঁড়া ভালো লাগে, অনেকে আছে একটু দানাদার পছন্দ করে, তারা চাইলে আর একটু কম গুঁড়াও করে নিতে পারেন। এবার সেই ভেজে রাখা শুকনো মরিচগুলো আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে। এখন মরিচগুলোকে আমি প্রথমে গুঁড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো। এছাড়া দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার কালিজিরাটা যে গুঁড়া করে রাখলাম সেই গুঁড়াটা নিয়ে নিচ্ছি। এবার এই সব কিছু ব্লেন্ড করলে দেখবেন এমনিতেই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে আর আঠালো একটা ভাব চলে আসবে। যদি তারপরেও দেখেন বেশি ড্রাই, সেই ক্ষেত্রে আরেকটু সরিষার তেল ব্যবহার করতে পারেন, অথবা চাইলে সামান্য একটু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এতে করে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তবে বাটা বা ব্লেন্ড করার সময় অতিরিক্ত পানি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা ভালো হয় না খেতে। আমারটা হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে কালিজিরাটাকে বেশি করে গুঁড়া করেও এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিতে পারেন পরবর্তীতে এটা দিয়ে ভর্তা তৈরি করার জন্য। ব্লেন্ডার থেকে আমি বের করে জাস্ট হাত দিয়ে একটু গোল করে সার্ভ করেছি। আপনারা চাইলে এই ভর্তাটাকে কয়েকদিন ফ্রিজে রেখেও খেতে পারবেন। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।